উত্তেজনা না বাড়াতে ইসরায়েলকে সতর্ক করল রাশিয়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর না বাড়াতে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে রাশিয়া রুশ উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ আজ তেল আবিবকে এই সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপজ্জনক উত্তেজনা না ছড়ানোর জন্য আমরা সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুকে এক টেলিফোন সংলাপে সতর্ক করে বলেছেন এমন কোনো কাজ করবেন না যাতে সংঘাত সৃষ্টি হয় এরপর রুশ উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বোগদানভ তেল আবিবকে সতর্ক করলেন তিনি ইসরায়েলের অভিযোগ নাকচ করে বলেছেন সিরিয়ার পালমিরার কাছে ইরানের কোনো সামরিক ঘাঁটির কথা তাদের জানা নেই সিরিয়ার পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের একটি এফ সিক্সটিন জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার পর ওই অঞ্চলে মারাত্মক উত্তেজনা দেখা দিয়েছে ইসরায়েলের অন্তত আটটি বিমান সিরিয়ার কয়েকটি সামরিক ও বেসামরিক অবস্থানে হামলা চালাতে গেলে সিরীয় সেনারা ইসরায়েলি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ওই ঘটনার পর গোটা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে এবং সিরিয়ার সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসরায়েল বিমান বিধ্বস্ত হওয়ার পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় এবং ইরানের ড্রোনের অনুপ্রবেশের পর ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে যে দাবি করেছে তেলাবিব তা সরাসরি নাকচ করে দেয় মস্কো রুশ অবস্থানের কাছে ইসরায়েলের বিমান হামলার কারণে মস্কো উদ্বেগ প্রকাশ করেছে এদিকে আইদা তুমাসলিমান নামে এক ইসরায়েলের সংসদ সদস্য বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যে তদন্ত চলছে তা থেকে জনগণের দৃষ্টি সরাতে তিনি একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর পায়তারা করছেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ